हेलो एवरीवन, गुड मॉर्निंग। आज के सकाल थेके तोमादेर जोन्नो एकटा एक्साइटिंग भिडियो बनाते चले तो आशा करछि सबाई खूब भालो आछो। आमिओ भीषण भालो आछि, शरीरओ भीषण भालो आछे। तो आमि एई आमार 7 मान्थ प्रेगनेंसिते शरीरके किभाबे ठीक रेखेछि बा एनार्जेटिक रेखेछि, मोटामुटि घरेर समस्त কাজ করে নিতে পারি, আমি মা মিলে দুজনেই করি। তো এর মধ্যে আমি কেমন ভাবে নিজেকে ফিট রেখেছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যেটা মেইনলি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হোয়াট আই ইট ইন এ ডে। মেইনলি আজকে আমার ভেজ মিল আছে। তো ভেজ বলতে আমি তো সোমবার মঙ্গলবার সপ্তাহে এই দুদিন নিরামিষ খাই, তা তোমরা জানোই। তো আমি নিরামিষের দিনে কিভাবে আমার খাবারের রুটিনটা মেনটেন করি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো ওটা যখন ননভেজ থাকে ননভেজের কিছু কিছু মিল পাল্টে যায়, আর ভেজের দিনগুলোতে মিলটা তো অ্যাডজাস্ট করতে হয় যাতে প্রোটিন, ফাইবার, ভিটামিন সব কিছু পরিমাণ মতো এই টাইমে মায়েদের খুব দরকার। তো আজকে আমার ভেজ মিলে কী কী থাকে এবং আমি পুরো সারাদিনটায় কী কী খাওয়ারের রুটিনটা মেনটেন করি কীভাবে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর বলো কিন্তু কোথায় আমার খাবারের রুটিনটা পরিবর্তন করতে হবে কিনা বা ঠিকঠাক আছে কিনা একটা মায়ের পক্ষে এখন এটা নেয়া। তো সবটাই তোমরা দেখে কমেন্ট করে কিন্তু জানিও, আমি কিন্তু তোমাদের সাজেশনগুলো তাহলে নেব। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পর দিনটা শুরু করি এক গ্লাস জল খেয়ে, আর তারপর কোনো কোনো দিন খুব চা খেতে ইচ্ছে করে। তাই অলসতা আমি কাটানোর জন্য অল্প একটু আজকে বানাচ্ছি দুধ চা। খুবই দুধ চা খেতে ইচ্ছে করছিল তো তাই দুধ চা বানাচ্ছি। এরপর চা কাপ নিয়ে বসে পড়েছি, কিন্তু আমার চায়ের পরিমাণটা খুবই অল্প থাকে। আর আমি কিন্তু প্রত্যেক দিন নিয়মিত চা কফি কিছুই খাই না, মাঝে মধ্যে একটু আধটু খেয়ে থাকি। তো এখন চা আর দুটো বিস্কিট খাচ্ছি। আর এখনকার টাইমটা হলো সকাল 7টা, তো 7টার সময় চা বিস্কিট খেলাম। এরপর সকাল 9টার সময় ব্রেকফাস্ট করি, কোনো কোনো দিন ব্রেড, কোনো কোনো দিন ডালিয়া, ওটস এগুলো থাকে। আজকে খুব ইচ্ছে করছিলো একটু গরম ভাত খেতে, তো যেহেতু আমার আজকে ভেজের দিন তাই গরম ভাত, ডাল আর একটু আলু মাখা খাচ্ছি। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই আমি কিছু কিছু দিন খিচুড়ি খেয়ে থাকি, কোনো কোনো দিন ভিজা ভাত খেয়ে থাকি লেবু দিয়ে, কিন্তু আজকে গরম ভাত খেতে ইচ্ছে করার জন্য আজকে গরম ভাতটাই খাচ্ছি। তো তরকারি এই ডাল আর আলু মাখা দিয়ে। এরপর আমি বসেছি জলটা খাবো। তো জল সারাদিনে মিনিমাম 4 লিটার ডক্টর খেতে বলেছেন, তাই আমি ওটাই মেনটেন করার চেষ্টা করি। সারাদিন আমি কমপক্ষে 4 লিটার তো জল খেয়েই থাকি, যেটা খুবই ইম্পর্টেন্ট। কিছুক্ষণ পর আমি কিছু ড্রাই ফ্রুটস এবং কিছু ফ্রেশ ফ্রুটস খেয়ে থাকি। সিজনাল যাই ফ্রুট পাওয়া যায় না কেন আমি আমার খাবারের মিলের মধ্যে নিয়ে নিই। তো আজকে আছে আম, কলা, খেজুর, কিছু পাম্পকিন সিড, রেজিন আর আমন্ড আর কাজু। আর বাড়িতে তো কত আম হয়েছে আপনারা জানেন, আর আমটা খেতে ভীষণ ভালো লাগছে এখন। এরপর চলে আসি দুপুরের লাঞ্চে। তো দুপুরের লাঞ্চ আমি করি পুরো দুপুর 1টার সময়। আজকে আছে ভাত, আম, লেবু, ডাল আছে, সয়াবিন আলুর তরকারি আছে, আর আছে আলু পুদলি মাখা। তো ভেজ মিল তো তাই মোটামুটি আমি সব কিছু প্রোটিনটা মেনটেন করার চেষ্টা করি, তাই ডাল সয়াবিন দুটোই রেখেছি। আর খাওয়ার আগে প্রত্যেক দিনই আমি বসুমাতাকে সমস্ত খাওয়ার যা যা আমি খাই ওগুলো দান করি, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তো তারপর আমি আমার খাওয়ারটা গ্রহণ করি। তো প্রত্যেক দিন এই রুটিন আমি কিন্তু মেনটেন করে চলি। তো চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর লাঞ্চের পর এরপর তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে একটা ডাব। আর প্রত্যেক দিন যে ডাব খাই তা কিন্তু নয়, সপ্তাহে 2 থেকে 3টে ডাব আমি খেয়েই থাকি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেল 4টার সময় বাগানের মধ্যে একটু হাঁটাহাঁটি করি। তো কোনো কোনো দিন ফ্রুট খাই, কোনো কোনো দিন ওয়ারেস খাই, কোনো কোনো দিন আবার এমনি দুধ গরমও খাই। তো আজকে ইচ্ছে করছে ওয়ারেসের লিকুইডটা খেতে, তো ইলেকট্রোলাইট যেটা আমরা বলি, তো ওটাই। আর যা গরম পড়েছে তো এটাই এখন খাবো। এই গরমের মধ্যে ইলেকট্রোলাইট খেলে এনার্জিটাও ঠিক থাকে, তো খুব ভালো লাগে। তো যা গরম পড়েছে এখন একটু ওয়ারেসেলটা খাবো আর কি। আর এটা হলো অরেঞ্জ ফ্লেভার, তো খেতেও ভীষণ ভালো লাগে আর টেস্টিও ভীষণ।
সন্ধে 7টা নাগাদ বেশ খিদে খিদে পায়, আর তখন ইচ্ছে করে কিছু চটপটা খেতে। যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, বাইরে থেকে কিছু আনাই বন্ধই করে দিয়েছি, তো ঘরে এখন করব চটপটা মুড়ি মশলা। তো মশলা মুড়িও বলতে পারো, মুড়ি মাখানোও বলতে পারো। শসা, টমেটো, কাঁচা ছোলা, আদা কুচুনো আর অল্প একটুখানি চানাচুর দিয়ে এখন মশলা মুড়ি করব। এতটা মুড়ি কি একা খাবো? না না, একদমই নয়। পাশে বাটিটা রেখেছি, ওতে মাকে দেবো আর আমি কিছুটা মুড়ি মাখানো খাবো। সন্ধ্যে 8টা নাগাদ আমি প্রোটিন পাউডারের সাথে গরম দুধ খেয়ে থাকি। তো মেনলি প্রোটিন পাউডারটা এখন যেটা নিচ্ছি ওটা হচ্ছে মাদার্স হরলিক্স, ডক্টর বলেছেন। তো এখানে 2.5 চামচ প্রোটিন পাউডারটা দিয়ে দিলাম আমার কাপের মধ্যে। এই কাপের মধ্যে আমি ভর্তি করে দুধটা নিয়ে নেবো, এরপর প্রোটিন পাউডারটা গুলে প্রোটিন পাউডারটাই খাবো। এটা সন্ধ্যে 8টা, কখনো কখনো সন্ধ্যে 8:30 নাগাদ এরকম খেয়ে থাকি এই টাইমের মধ্যে। তো এই টাইমের মধ্যে খেলে আমার রাত্রিবেলাকার ডিনারটা করতে সুবিধে হয়। মা বসে পড়েছে এখন সবার ডিনারটা রেডি করতে। তো ডিনারটা থালাতে সাজানো হচ্ছে, যা যা আজকে আছে খাওয়ারের মেনুতে ওগুলোই এখন সাজানো হচ্ছে। রাত্রিবেলা কোনো কোনো দিন ভাত খাই, কোনো কোনো দিন রুটি খাই। তো আজকে রাতে খাচ্ছি রুটি, আর সাথে আছে ছানা, আছে ডাল, মিষ্টি, এটা ক্ষীরমালাই বলি আমরা, তোমরা তো জানোই, আর আছে আলু সয়াবিনের তরকারি। যেহেতু আজকে নিরামিষের দিন, তো সব কিছুই নিরামিষ, বুঝতেই পারছো। আর আজকে ঝড় বৃষ্টির কারণে সকালটা সুন্দর শুরু হয়েছিল, কিন্তু রাতটা কাটছে কারেন্ট নেই। তো এবার খাবারটা খেয়ে নিই। রাত্রিবেলা কারেন্ট না থাকার কারণে ভিডিওটা এরকম একটু দেখতে লাগছে। তো গুড নাইট এভরিওয়ান। যদি কিছু মিস করে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।